ছবি না চললে কি হবে, বিতর্কের কোনো কম নেই আমাদের ঢালিউডে। একের পর এক ফ্লপ উপহার দেওয়ার পরও প্রযোজনা সংস্থাগুলোর আস্ফালন সত্যি চিন্তা করার বিষয়। কয়েকদিন আগে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় 2016 সালের সেরা ব্যবসাসফল ছবি ছিল শাকিব খানের শিকারী, কিন্তু তা পছন্দ হয়নি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার। তাদের মতে শিকারী নয়, জিতের বাদশা ছিল সবচেয়ে ব্যবসাসফল, এমনকি আয়নাবাজি নেই ধারে কাছে। সম্প্রতি নিজেদের ফেসবুকে এমনটাই জানিয়েছে জাজ। জাজের দেওয়া তথ্য অনুযায়ী ব্যবসায়ের দিক থেকে আয়নাবাজির উপরে ছিল বাদশা। এতে বাংলাদেশের নুসরাত ফারিয়া ও কলকাতার জিত অভিনয় করেন এবং তারপরে ব্যবসা করেছে শাকিব খান ও শ্রাবন্তী শিকারী। জাজের তালিকা অনুযায়ী আয়নাবাজি ছিল 3 নম্বরে, তবে প্রতিষ্ঠানটি বলছে পাইরেসি না হলে আয়নাবাজি শীর্ষেই থাকত। তবে তাদের ফেসবুক পেজে বিভিন্ন গণমাধ্যম কর্মী ও ছবির সাথে সংশ্লিষ্টরা প্রশ্ন করলে জাজ কর্তৃপক্ষ সঠিক জবাব দিতে পারেনি। মজার বিষয় হলো, হলে লোক না গেলেও জাজের ছবির নিয়তি ও রক্ত নাকি গত বছরের 4th ও 5th ব্যবসাসফল ছবি ছিল, যা শুনে অনেক বিনোদন সাংবাদিক হাস্যরসে মেতে ওঠেন। তবে জাজের এক কর্মকর্তা বাদশাহ, শিকারী ও আয়নাবাজির আয়ের কথা বলতে গিয়ে হিসাব দেখান। ওই হিসাবে বাদশাহ 4 কোটি, শিকারী 3 কোটি ও আয়নাবাজি 2 কোটি টাকা লাভ করেছে। দর্শক, শিকারী ও বাদশাহ দুটি জাজের ছবি হলো কেনই বা যা জিতের ছবিকে এগিয়ে রাখছে জানান নিচে কমেন্ট সেকশনে। আর শাকিব খানের সাথে জাজের এমন ব্যবহার নিয়ে আপনার যে কোনো মতামত শেয়ার করতে পারেন আমাদের সাথে। আর বাংলাদেশের বক্স অফিসের অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।